কুচবিহার জেলার 2 নং ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাটিকাটা গ্রাম। এই গ্রামের বাসিন্দা লক্ষণ দত্ত ও তার বোন লক্ষ্মী দত্ত জন্ম থেকে প্রতিবন্ধী। তারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন কিন্তু এখনও কোনো সুযোগ সুবিধা পায়নি। তারা বহু কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। মনে করো আমরা যে কষ্টে চলতেছি, বাচ্চা দুটা নিয়ে মনে করো এখন চলাফেরা করতে পারি, তাই এদেরকে ঠিক মতো যে দুবেলা ভাত দুমুর দিব তাও আমরা পারি না। জামা কাপড়ের কষ্ট, কাপড় চোপড়ের ঘর বাড়ির কষ্ট, সেই কষ্ট নিয়েই আমরা এক জায়গায় বাস করে আছি। এখন তো আমি মনে করো জীবিত আছি, পরে এই দিনগুলো কী করে যাবে ওদের, তাই আমাকে তোমরা যে কোনো সরকার থেকে চোখ দান বা ঘর ভাতা সুযোগ সুবিধা কী করে দাও। লক্ষণ দত্ত ও তার বোন লক্ষ্মী দত্ত 100% প্রতিবন্ধী। লক্ষণের বয়স 21, লক্ষ্মীর বয়স 18। বাবা মা দুই ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করছেন। আমি এবং আমার বোন জন্ম থেকে চোখে দেখতে পারি না, এই কারণে আমরা চলাফেরা করতে পারি না। ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাকে এবং আমার বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। আমরা ভাতার জন্য সরকারি দপ্তরে অ্যাপ্লাই করেছিলাম, কোনো সুযোগ সুবিধা পাইনি। প্রধানের কাছে গিয়েছিলাম, প্রধান বলেছিল যে ভাতা বন্ধ আছে। আমাদের গ্রামের প্রতিটি লোক ভাতা পায়, আমরা কোনো কিছুই সুযোগ সুবিধা পাইনি। তারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন 2012 সালে, কিন্তু এখনও পর্যন্ত সেই ভাতা পাননি। ন্যাশনাল ডিসএবিলিটি পেনশন স্কিমে ব্যক্তিকে ন্যূনতম 80% প্রতিবন্ধী হতে হবে, কিন্তু এখানে 100% প্রতিবন্ধী থাকা সত্ত্বেও কোনো ভাতা পাচ্ছেন না। বিডিও, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ভাতা পাননি। গ্রামের থেকে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পায় না। প্রধান, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সবার কাছে যাওয়া হয়েছে, তারা কোনো আসবদি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইলাম না। গ্রামীণ সাংবাদিক হিসাবে আমি মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করি, কিন্তু তিনি বলেন এখন এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। সরকারের কাছে অনুরোধ করে বলছি, আমাদের বাচ্চা দুটো যদি চোখ যদি পাওয়া যায় চোখ দান করো, যদি ছেলেটাকে কোনো জায়গায় এই পড়াশোনায় ঢুকায় দেয়, এটা আমি সরকারের কাছে হাত জোর করে অভিনন্দন জানাইছি, জানাইলাম। এই সমস্যা সমাধানের জন্য মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মেঘনাথ রায়কে 8016098019 এই নম্বরে ফোন করে সমস্যাটি খতিয়ে দেখতে বলুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহারের পক্ষে।